আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার আজকের রেসিপি চিকেন ব্রেড রোল। চিকেন ব্রেড রোল এটা তৈরি করা খুবই সহজ, আর এটা ছোট বড় সবার কাছেই খুব ভালো লাগে। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। চিকেন ব্রেড রোল তৈরি করতে লাগবে চিকেনের পুর, আর চিকেনের পুর তৈরি করতে যা যা লাগবে, এক কাপ পরিমাণ ছোট ছোট টুকরো করে কাটা মুরগির মাংস, এটা ব্রেস্টও হতে পারে অথবা থায়ের অংশ, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে পারেন। সেই সাথে লাগবে আধা চা চামচ পরিমাণ লবণ, এক চা চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, আধা চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এক চা চামচের তিন ভাগের এক ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ লাইট সয়া সস, এক চা চামচ পরিমাণ লেবুর রস, এক চা চামচ পরিমাণ টমেটো কেচাপ এবং এক চা চামচের চার ভাগের এক ভাগ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে ছোট ছোট টুকরো করে কাটা মুরগির মাংস, সেই সাথে নিয়ে নিব লবণ, আদা এবং রসুন বাটা, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, কালো গোলমরিচের গুঁড়া, টমেটো কেচাপ, লেবুর রস এবং সয়া সস দিয়ে এখন সব কিছু একসাথে মেখে নিব। মেখে নিলাম, এখন ঢাকনা দিয়ে ম্যারিনেশনের জন্য রেখে দিব 15 মিনিট। ফিরে আসছি 15 মিনিট পর। ফিরে এলাম 15 মিনিট পর। এবারে মুরগির মাংসটা ভাজবো, ফ্রাই প্যানে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগির মাংস। এখন মুরগির মাংসটাকে ভেজে নিব। চিকেন সেদ্ধ হতে কিন্তু পানি দেওয়া লাগবে না, চিকেন থেকে পানি বের হবে সেই পানিতেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। খুব বেশি সময় লাগবে না ভাজতে, কারণ মুরগির মাংসগুলোকে খুবই ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া হয়েছে, আর ব্রয়লার মুরগির মাংস সিদ্ধ হতে আসলে খুব বেশি সময় লাগে না। এখন ঢাকনা দিয়ে রান্না করব 3 মিনিট। এর মাঝে ঢাকনা তুলে একবার নেড়ে দিব। ফিরে আসছি 3 মিনিট পর। 3 মিনিট পর ঢাকনা তুলছি। দেখা যাচ্ছে চিকেন থেকে অনেক পানি বের হয়েছে, এই পানিতেই কিন্তু চিকেনটা সেদ্ধ হয়ে যাবে, এক্সট্রা পানির প্রয়োজন হবে না। একটু নেড়ে চেড়ে নিলাম, এখন ঢাকনা দিয়ে রান্না করব আর 5 মিনিট। এর মাঝে ইনশাল্লাহ চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে আসছি আরও 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর, ঢাকনা তুলে নিচ্ছি। এ পর্যায়ে চেক করে দেখব চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা। একদম সেদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিব 1 কাপের 4 ভাগের 1 ভাগ পরিমাণ পেঁয়াজ কুচি এবং 2টি কাঁচামরিচ কুচি দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নিব। ইচ্ছে করলে শুধু চিকেন দিয়েও তৈরি করা যায়, পেঁয়াজ কাঁচামরিচ না দিলেও চলে, দিলে একটু টেস্টটা বাড়ে। চুলার আঁচটা মিডিয়াম লোতে আছে। এখন পেঁয়াজের কালারটা স্বচ্ছ হওয়া পর্যন্ত ভেজে নিব। একদম পুরোপুরিভাবে পেঁয়াজটা সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চি থাকবে সেই পর্যন্ত সবগুলো একসাথে ভেজে নিব। দেখা যাচ্ছে পেঁয়াজের কালারটা স্বচ্ছ হয়ে গেছে, অর্থাৎ পেঁয়াজটা সেদ্ধ হয়ে গেছে। এর চেয়ে বেশি আর রান্না করার প্রয়োজন নেই। এবারে চুলা বন্ধ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন 4 পিস পাউরুটি নিয়েছি। এখান থেকে একটা পাউরুটি নিয়ে সাইডের ব্রাউন অংশটা কাঁচি দিয়ে কেটে নিব। এভাবে এক এক করে সবগুলোই কেটে নিব। এভাবে 4টি কেটে নিলাম। এই ব্রাউন অংশগুলো ফেলে দিবেন না, এগুলো দিয়ে ব্রেড ক্রাম তৈরি করা যায়। এখন এখান থেকে একটি নিয়ে রুটি বেড়ার বেলনা দিয়ে এভাবে প্রেস করে একটুখানি ফ্ল্যাট করে নিব। রুটিটা যদি ফ্রেশ থাকে তাহলে কিন্তু খুব সহজেই এটা এই কাজটা করা যায়, ফ্রেশ না হলে কিন্তু এই কাজটা করাটাও কঠিন হবে আবার, আর রোল তৈরি করতে নিলেও ভেঙে যাবে। এই যে একটা তৈরি হয়ে গেল, এভাবে বাকিগুলোও তৈরি করে নিব। রুটিগুলোকে এভাবে ফ্ল্যাট করে নিলে পরে ভিতরে যে ফাঁক ফাঁক থাকে সেই ফাঁক ফাঁক অংশটা মিলে যায় এবং বাতাসটাও বের হয়ে যায়, তাতে করে ভাজতে সুবিধা এবং খেতেও ভালো লাগে। 2টা তৈরি হয়ে গেল, বাকি 2টাও এক এক করে নিচ্ছি। 4টা ব্রেড স্লাইসই ফ্ল্যাট করে নিলাম। এবারে 1টা ব্রেড স্লাইস নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিব সেই তৈরি করে নেওয়া চিকেনের পুর। এক সাইড থেকে অল্প একটু দিয়ে দিলাম। এখন এর চারপাশে আঙুল দিয়ে পানি দিয়ে মিলিয়ে নিব। এই পানিটা আঠার কাজ করবে। এখন এটাকে রোল করব এবং এখানে একটু পানি লাগিয়ে এই সাইড থেকে লাগিয়ে দিব এবং সাইডের অংশগুলোকে হালকা হাতে প্রেস করে লাগিয়ে দিব, তাহলে চারদিক থেকে সিল হয়ে যাবে। এভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি। বানানো খুবই সহজ, একদমই ঝামেলা নাই। চারপাশে পানি লাগিয়ে নিব, একটু বেশি করে পানি লাগালে পরে আরও ভালো করে সিল করা যাবে। লাগিয়ে নিলাম, এবারে রোল করে নিব এবং যেখানে যেয়ে শেষ হবে সেই জায়গাটাতে আরেকটু পানি লাগিয়ে দিলাম, আবার সিল করে দিলাম। এখন দুপাশ থেকে এভাবে চাপ দিলেই সিল হয়ে যাবে।
একইভাবে বাকি দুটো তৈরি করে নিচ্ছি। এখন কোটিংয়ের জন্য এখানে দুটি ডিম ফেটে নিয়েছি আর আধা কাপ পরিমাণ ব্রেড ক্রাম নিয়েছি। আমি অরেঞ্জ আর সাদা ব্রেড ক্রাম একসাথে মিলিয়ে নিয়েছি, তাতে করে উপরের কোটিংটা দেখতে সুন্দর হয় সেজন্য। এখন প্রথমে আমি ডিমের মধ্যে ডুবিয়ে নিব, ডুবিয়ে নিলাম, এবারে ব্রেড ক্রামে গড়িয়ে নিব, দুই পাশটাতেও লাগিয়ে নিব। আমি ডবল কোটিং করব, আপনারা চাইলে এইভাবে একবার কোটিং করেও ভেজে নিতে পারেন। এখন আবারও ডিমের মিশ্রণে দিয়ে দিলাম, ডবল কোটিং করলে দেখতে বেশি সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। ডিমের মিশ্রণে ডুবিয়ে আবারও ব্রেড ক্রামে গড়িয়ে নিব, এভাবে একটা তৈরি করে নিলাম। একইভাবে বাকিগুলোও তৈরি করে নিব। সবগুলো রোল তৈরি করে নিলাম, এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব 10 মিনিট, তারপর ভাজবো। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর, রোলগুলো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। এবারে তেল গরম করে নিয়েছি, যাতে রোলগুলোর অর্ধেকটা তেলে ডুবে থাকে সেই পরিমাণ তেল গরম করে নিয়েছি। এবারে চুলার আঁচটা কমিয়ে রোলগুলো দিয়ে দিচ্ছি তেলে, 4টায় 1 বেঁচে দিয়ে দিলাম। এবারে পাউরুটির দুই পাশই গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। পাউরুটিতেও ভাজতে খুব বেশি সময় লাগবে না, দুপাশ ভাজা হলে তেল থেকে ছেঁকে তুলে নিব টিস্যু পেপারের উপরে তেলটা সোপ করে নেওয়ার জন্য। তৈরি হয়ে গেল গরম গরম চিকেন ব্রেড রোল। এভাবে খুব সহজেই আমরা চিকেন ব্রেড রোল তৈরি করতে পারি আর খেতে খুবই মজা আর খুবই ক্রিস্পি। আশা করছি চিকেন ব্রেড রোলের এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন।